হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকেই ভালো আছেন ভিয়ার্স। তো আপনারা যারা ইসুনিক মাদারবোর্ডের ভিউয়ার্স 41, তারপর আপনার 61 বা ইসুনিক বোর্ডগুলোতে আপনারা যারা বুথ মেনুগুলো খুঁজে পান না ভিয়ার্স, মানে কীভাবে আপনারা বুথগুলো সেটিং করবেন ভিয়ার্স যারা খুঁজে পান না, আজকের ভিডিওটি তাদের জন্য ভিয়ার্স। তো চলুন দেরি না করে শুরু করি। তো বুথ বের করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল যেটি করতে হবে ভিয়ার্স, তো একটি বুথেবল পেন ড্রাইভ আপনাকে ফিক্সে লাগাই দিতে হবে ভিয়ার্স। তো আমি বুথেবল আমার মেমোরিতে করছি, তো আমি যে মেমোরিতে বুথেবল করছি ভিয়ার্স, দেখুন এই লিডারটি এখন আমি আমার পিসিতে কানেক্ট করব। তো আমি আমার পিসিতে ভিয়ার্স লিডারটি কানেক্ট দিচ্ছি, দেখুন। তো আমি আমার পিসিতে লিডারটি কানেক্ট দিলাম ভিয়ার্স। তো দেওয়ার পরে এখন আমি আমার পিসিটি অন করব ভিয়ার্স। তো এখন আমি আমার পিসিটি অন করতে যাচ্ছি, দেখুন। তো আমি এখন আমার পিসিটি অন করব ভিয়ার্স। তো এখন আমি আমার পিসিটি অন করলাম, দেখুন। তো অন করার পরে ভিয়ার্স কিবোর্ডটা ডিলিট বাটনটি চাপবো, দেখুন। এই যে দেখুন ভিয়ার্স, ডিলিট বাটন চাপার পরে এরকম অপশন চলে আসবে। এরকম অপশনটি চলে আসার পরে ভিয়ার্স যেটি করবেন, দেখুন, আরো চিহ্নগুলো দিয়ে আপনি অন্য জায়গায় নিয়ে যাবেন ভিয়ার্স, দেখুন। মানে পরের পদক্ষেপ নিয়ে যাবেন আরো চিহ্নগুলো, এগুলো হচ্ছে আরো চিহ্ন, এগুলোতে পরের পদক্ষেপগুলোতে আমি নিয়ে যাচ্ছি ভিয়ার্স, দেখুন। তো আপনি বুথ অপশনে নিয়ে যাবেন আরো চিহ্ন দিয়ে দিয়ে, বুথ অপশনে নিয়ে গেলাম ভিয়ার্স। তারপর আরোতে দেখুন নিচের অপশনগুলো আছে, এগুলোতে চারটাতে উপরে নিয়ে সাইডে টানে আমি নিয়ে যেতে পারেন ভিয়ার্স। তো তারপরে দেখুন বুথে আসার পরে সর্বশেষ দেখুন হার্ড ডিস্ক ডিভাইস ভিয়ার্স এখানে যাবো। হার্ড ডিস্ক ডিভাইস এখানে যাওয়ার পরে ভিয়ার্স ইন্টারে চাপবো, দেখুন। তো চাপার পরে ম্যানুয়ালি এরকম থাকে না ভিয়ার্স, আমি যেহেতু উইন্ডোজ করছি সেহেতু এরকম আছে। তো আপনাদেরকে একটু এ টু জেড সব কিছু সুন্দরভাবে বোঝানোর জন্যই ভিডিওটি আমি আস্তে আস্তে ক্রিয়েট করছি ভিয়ার্স। তো দেখুন এখানে কীরকম থাকে, তো এখানে থাকে হচ্ছে ভিয়ার্স, এখানে থাকে হচ্ছে ভিয়ার্স, এই যে দেখুন এইভাবে আপনার এখানে বোঝাচ্ছে, দেখুন উপরে হিটাচি এইচডি ভিয়ার্স, আমার হার্ড ডিস্ক হিটাচি কোম্পানির, যার কারণে হার্ড ডিস্ক উপরে আছে আর এইচডি নিচে আছে ভিয়ার্স। আপনি যখন বুথেবল প্যানেল লাগানোর পরে ডিলিট চেপে যেতে অপশনে যাবেন ভিয়ার্স, আমি যেভাবে দেখালাম, এরকমভাবে যখন ভিতরে আসবেন তখন আপনি এরকম অবস্থায় পাবেন। এই অবস্থায় আপনি যখন এখন F10 যাবেন ভিয়ার্স, তাহলে আপনার উইন্ডোজটি চালু হবে, কারণ আপনি হার্ড ডিস্ক পিসিটি রিসেট করার পরে ফার্স্ট পিসিটি যখন চালুতে যাবে ভিয়ার্স, তখন সে আপনার হার্ড ড্রাইভটি খুঁজবে, কারণ ফার্স্টে হার্ড ডিস্ক আসবে, আপনার ইউএসবিটি তখন বুথেবল প্যানেলটি ধরবে না। তো এই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে ভিয়ার্স, ইউএসবি অপশনটি উপরে নিয়ে যেতে হবে। তো উপরে কীভাবে নিয়ে যাবেন, তো দেখুন এখন ভিয়ার্স, তো আপনি আরও চিহ্নতে উপরে নিয়ে যাবেন অপশনটি, নামা যাওয়ার পরে ইন্টার চাপবেন ভিয়ার্স, যেহেতু আপনি ইউএসবিটি উপরে নিয়ে যেতে চাচ্ছেন, এখন নিচে অপশন আসবে, দেখুন নিচে অপশন আসলাম, তারপর ইন্টার চাপবো ভিয়ার্স, দেখুন দেখুন ভিয়ার্স এখন ইউএসবি অপশনটি কিন্তু উপরে চলে গেছে, ভালোভাবে লক্ষ্য রাখুন ভিয়ার্স, দেখুন আমার ইউএসবি অপশনটি কিন্তু এখন উপরে চলে গেছে। তো এই অবস্থায় এখন কী করতে হবে ভিয়ার্স, কিবোর্ডের F10 বাটন দিয়ে আসবে ভিয়ার্স, দেখুন F10 বাটন, তো F10 বাটনে ক্লিক দিলাম ভিয়ার্স, দেওয়ার পরে আবার ইন্টারে ক্লিক দেবো, দেখুন আমার পিসিটি রিসেট করে নিয়ে গেল ভিয়ার্স। তো এখন দেখুন এখন ইন্টার চাপতে থাকবো ভিয়ার্স, তো এখন আমি ইন্টার একটু চাপতে থাকবো, দেখুন আমার ফুটবল প্যানেলটি ধরে নিব অটোমেটিকলি ভিয়ার্স, দেখুন এই যে দেখুন ভিয়ার্স আমার ফুটবল প্যানেলটি ধরে নিয়েছে, দেখুন। এভাবে আপনারা ইসুনিক মাদারবোর্ডের 41, 61 আর ইসুনিক মাদারবোর্ডগুলো যেগুলো না আছে ভিয়ার্স, এগুলো মাদারবোর্ডে আপনারা এভাবেই বুথ মেনুগুলো বের করে আর কি আপনারা আপনার মাদারবোর্ডটিতে বুথেবল প্যান ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেট আপ করতে পারবেন খুব সহজেই ভিয়ার্স। তো দেখুন আমার বুথেবল কিন্তু ধরে নিয়েছে ভিয়ার্স, যারা আপনারা পারেন না তাহলে ভিডিওটি ফুললি কন্টিনিউ করুন, তাহলে আপনারা এ টু জেড সুন্দর মতন বুঝতে পারবেন ভিয়ার্স, দেখুন সব কিছু ধরে নিয়েছে ভিয়ার্স, আপনাদেরকে লাইভে দেখালাম, দেখুন। তো এভাবে খুব সহজে আপনারা আপনাদের পিসিতে বুথেবল প্যান্ডেলের মাধ্যমে উইন্ডোজ দিতে পারবেন, এবং বুথেবল কীভাবে করবেন একটু জেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিয়ার্স, তাহলে আপনারা সেখান থেকে ভিডিওগুলো ফলো করে সেভাবে আপনারা বুথেবল করতে পারবেন। তো দেখুন ভিয়ার্স সব কিছু কিন্তু নিয়ে নিয়েছে, আপনাদের লাইভে দেখালাম। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিয়ার্স, নেক্সট আবার কোনো ভিডিও না আপনার সামনে হাজির হবো, ভিডিওটি যদি আপনার ভালো থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, নেক্সট কিনে ভিডিও আছেন ভিয়ার্স আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্ত ভিয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।